বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো টিভিএস রাইডার বর্তমান লেটেস্ট মডেল সিবিএস ব্রেকের একদম নতুন কন্ডিশন একটি বাইক। তো খুবই রিজনেবল প্রাইসে এই বাইকটি আজকে আমি দিয়ে দেবো, চলুন শুরু করা যাক। আর একটি কথা, বাইকের জন্য কিন্তু আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন, খুব দ্রুত আমাকে ভিডিও দেখার পরে আমাকে জানাবেন, বেশি লেট করলে আসলে বাইকগুলো আমাদের কাছে থাকে না, কারণ ম্যাক্সিমাম লোক আমাদের বগুড়ার ভিতরে ভিডিও দেখে, তারা কাছাকাছি থেকে আসে দেখে দ্রুত নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা অতি দ্রুত আমাকে জানাবেন যদি বাইকটি নেওয়ার ইচ্ছে থাকে, ফুল ফ্রেশ একটি বাইক আমি অল্প বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একটি বাইক। আর একটি কথা, আমার ভিডিও শুধু আপনারা দেখেন, ভিডিওতে কিন্তু কোনো লাইক আমি পাই না। আশা করি আপনারা যদি লাইক দেন আমার ভিডিও করার কনফিডেন্স আরও বেড়ে যায়, আপনাদেরকে বেশি বেশি ভিডিও দেওয়ার কনফিডেন্স আমি পাবো আশা করি ইনশাল্লাহ। নেক্সটে আপনি যতগুলো আপনারা ভিডিও দেখবেন অবশ্যই একটি করে লাইক দেবেন। তো এই বাইকটি মূলত মাত্র চলা 600 কিলো সামথিং, দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ নতুন একটি বাইক, আমি অল বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দিচ্ছি। আর কিছু কথা বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের শোরুম থেকে আপনারা কিন্তু ম্যাক্সিমাম 29 বাইক বেশি পাবেন, যেটা আপনি নিয়ে যেয়ে নিজ নামে নিজ জেলায় নাম্বার করে নিতে পারবেন। মানে এগুলো বাইক নিয়ে যেয়ে আমরা ওনারশিপ চেঞ্জ করে দেবো, আপনি নিয়ে যেয়ে নিজ নামে নিজ জেলায় নাম্বার করে নিতে পারবেন, আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এই বাইকটিরও আমি কিন্তু ওনারশিপ চেঞ্জ করে দেবো, আপনি হবেন এই গাড়ির প্রথম মালিক, আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো বাইকটি যদি আমি দেখাই আপনাদেরকে, সামনের টায়ার দেখতে পাচ্ছেন ফুল নতুন কন্ডিশনের একটি বাইক, সে টায়ার দেখে বোঝা যাচ্ছে সাইডের যে দাগ থাকে এখনও কিন্তু পুরোপুরি দাগ ওঠেনি, বাইকটি চলা মাত্র 600 কিলোমিটার। তাছাড়াও আপনার বাইকের যে টায়ারের মাঝখানে যেগুলো ফুল থাকে সেগুলো ফুল কিন্তু এখনও পড়েনি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ। দেখেন এগুলো যে মাঝখানের ফুল থাকে সেগুলো কিন্তু এখনও পড়ে নাই, বাইকটি চলা মাত্র কিন্তু 600 কিলোমিটার, একদম ফুল ফ্রেশ। আমি জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না, এই যে একটা দাগও আছে শোরুম থেকে, এই দাগ নিলে থাকে এখন পর্যন্ত, সেই দাগ আছে। অনলি 600 কিলোমিটার বাইকটি রান হয়েছে, এক কথায় নতুন একটি বাইক। পাশ থেকে যদি দেখে দেয় ডিস্ক ব্রেক, দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ নতুন একটি বাইক। আর এটাতে কিন্তু সিবিএস ব্রেক ইউজ করা হচ্ছে, আশা করি আপনারা সব কিছু জানেন বা নেটে দেখে নিন, ফুল ফ্রেশ একটি বাইক। কষ্টের টাকাতে বাইক কিনবেন তো ভালো মানের বাইক কিনুন। এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখে দেই লুকসটা, একদমই ফুল ফ্রেশ, বাইকে কিন্তু কোথাও কোনো দাগ স্পট ক্রাশ নাই। এ পাশ থেকে যদি দেখে দেই একদমই ফুল ফ্রেশ নতুন একটি বাইক, মাত্র 600 কিলোমিটার রান হয়েছে, দেখতে পাচ্ছেন টায়ার আমি আবারও দেখে দিচ্ছি, মাঝখানের যেগুলো ফুল থাকে সেগুলো কিন্তু এখনও পড়ে না, ফুল ফ্রেশ একটি বাইক। কষ্টের টাকাতে বাইক কিনবেন তো ভালো মানের বাইক কিনুন। এ পাশ থেকে যদি আপনাদেরকে দেখিয়ে দেই ফুয়েল ট্যাঙ্কটা, একদমই নতুন একটি বাইক ধরতে গেলে আমি আবারও বলতেছি কষ্টের টাকাতে বাইক কিনবেন, ভালো মানের বাইক কিনুন। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন ব্ল্যাক কালারের জন্য, আসলে ব্ল্যাক কালার গাড়ি পাওয়া খুবই মুশকিল, ব্ল্যাক কালার গাড়ি পাওয়া যায় না, অনেক কষ্ট করে বাইকটি আমি কালেকশন করেছি শুধু আপনাদের রিকোয়েস্টের জন্য। ফুল ফ্রেশ 600 কিলোমিটার বাইকটি রান হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা ফুল ফ্রেশ একটি বাইক। তো এই পাশ থেকে যদি আপনাদেরকে ইঞ্জিন সম্পর্কে বলতে চাই, ইঞ্জিন তো একদম আনটাচ, মাত্র 600 কিলোমিটার বাইকটি রান হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর বাইকটি রান করে এটার যে মজা ভাই, মানে কি বলবো, কন্ট্রোল, ব্রেকিং, এসি, সাউন্ড টাউন সব দিক দিয়ে গাড়ি পারফেক্ট, এত সুন্দর একটি বাইক যা বলার বাইরে, আসলে না চালে দেখলে বুঝতে পারবেন না, আর যদি চালায় থাকেন তাহলে আশা করি আপনারা জানেন এই বাইকটি কিন্তু খুবই সুন্দর করছে, ফুল ফ্রেশ একটি বাইক। এই পাশ থেকে যদি দেখে দেয় আপনাদেরকে সাইড কভার, একদম স্পট ছাড়া আমি কিন্তু বলছি বাইকে কিন্তু কোথাও কোনো দাগ স্পট ক্রাশ নাই। এক্সজস্ট সম্পর্কে যদি বলতে চাই, এক্সজস্টটা যদি দেখে দেয় ফুল ফ্রেশ, দেখতে পাচ্ছেন আপনারা বাইকের সাউন্ড খুবই স্মুথ, আমি আপনাদেরকে দেখে দেব। যদি বলি বাইকটির নাম্বার সম্পর্কে, বাইকটি কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে, আর আমরা এই শোরুম থেকে আপনার নামে ওনারশিপ চেঞ্জ করে দেবো, মেসার্স তালুকদার অ্যান্ড সন্স এই শোরুম থেকে আপনার নামে আমরা ওনারশিপ চেঞ্জ করে দেবো, আপনি হবেন এই গাড়ির প্রথম মালিক, এবং নিয়ে যেয়ে আপনি নিজ নামে নিজ জেলায় নিজের নামে নাম্বার করে নিতে পারবেন, স্মার্ট কার্ড হবে এই গাড়ির আপনার নামে, আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এবার আমি যেটা দেখাবো আপনাদেরকে, বাইকের পিছনের টায়ার, তো দেখতে পাচ্ছেন পিছনের টায়ার সামনের টায়ার দুইটাই কিন্তু নতুন অবস্থাতে রয়েছে, বাইকটি চলা মাত্র 600 কিলো, আসলে টায়ার নিয়ে আমি আর কি বলবো, টায়ারের যেগুলো গ্রিপস থাকে ফুল থাকে এখনও কিন্তু পড়ে নাই, দেখতে পাচ্ছেন আপনারা নতুন কন্ডিশন একটি বাইক দেখুন। তো আর কি বলবো, আসলে
এত কষ্ট করে বাইকগুলো কালেকশন করে আপনাদেরকে আনে দিচ্ছি। আমি আবারও বলতেছি বাইকগুলো কালেকশন করতে কিন্তু অনেক কষ্ট হয়, আর আমি জানি টাকা রোজগার করতেও কতটা কষ্ট। আমি আবারও বলতেছি যে কষ্টের টাকাতে বাইক কিনবেন, আশা করি আমার কাছে ভালো কন্ডিশন বাইক পাবেন। সবগুলো বাইকই কিন্তু আমার কাছে নতুন কন্ডিশন। তাছাড়াও আপনারা কিন্তু এটা সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন, নয়তো বা আসে আমার শোরুমে দেখে শুনে নিয়ে যেতে পারবেন। আমার শোরুমের নাম শিয়াম সুমন বাইক কর্নার, ঠিকানা হচ্ছে নারুলি সাপিক্লিনিক মোড় বগুড়া সদর বগুড়া, নারুলি পশ্চিমপাড়া ধরে অনেকে নারুলি সাপিক্লিনিক মোড়ে ম্যাক্সিমাম লোক চেনে, আমি অনেক ভিডিওতে দেখে দিছি বা বলে দিছি। তো বাইকের আমি এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখে দিই, সিট কাউলিং এবং কেরিয়ার এবং ব্যাকলাইটের সিস্টেমটাও কিন্তু অনেক সুন্দর করেছে, দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ অবস্থাতে রয়েছে। ব্যাগ হুকটা লাগানো থাকে না, এটা লাগানোই ছিল, আমরা এই অবস্থাতে বাইকটি কিনেছি। ফুল ফ্রেশ বাইক, পাশ থেকে যদি দেখে দেয় সাইড কভার একদম ফুল ফ্রেশ, দেখতে পাচ্ছেন আপনারা, বলছি বাইকে কোথাও কোনো দাগ স্পট ক্রাশ কিন্তু নাই। এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখে দেয় ফুয়েল ট্যাঙ্কটা একদমই ফুল ফ্রেশ, নতুন একটি বাইক। এক কথায় আমি আবারও বলতেছি 600 কিলোমিটার বাইক চলা মানে বাইক নিয়ে আর কী বলবো আমি, বলেন। দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ, একদম ফ্রেশ। তো এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখে দেয় ইঞ্জিনটা একদম ফুল ফ্রেশ ইনটেক একটি বাইক, বাইকের সাউন্ড কিন্তু এখনও ফ্রি হয়নি। আপনি বাসায় যেয়ে কিন্তু এই বাইক নিয়ে যেয়ে বলতেও পারবেন যে নতুন বাইক কিনে নিয়ে আসছেন, এতে করে মানুষ বিশ্বাস করতে বাধ্য। তো এবার আমি যেটা দেখাবো আপনাদেরকে বাইকের হ্যান্ডেল বার, দেখতে পারলেন ফুল একটি ফ্রেশ হ্যান্ডেল বার, বাইকে কিন্তু কোথাও কোনো মার খাওয়া নাই এবং অরিজিনাল সব কিছু আপনি পাবেন ইনশাল্লাহ আশা করি। তো এবার আমি যেটা দেখাবো আপনাদেরকে বাইকের, বাইকটি কত কিলোমিটার রান হয়েছে। তো দেখতে পাচ্ছেন বাইকটি চলা মাত্র 669 কিলোমিটার, আর এই বাইকে যে মিটার ব্যবহার করা হয়েছে 500,000 টাকার উপরে দামের R15-এর বাইক, মানে R15 বাইকে তো এই মিটার ইউজ করা হয়নি। মিটার কিন্তু পুরোটাই LED এবং দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ, সুন্দর, এত সুন্দর যা বলার বাইরে অন্য কোনো বাইকে আমি এরকম মিটার দেখিনি। আর বাইকটি রান করে আসলে কিন্তু অনেক মজা, আপনারা চাইলে কিন্তু আসে বাইরের থেকে আসে গাড়ি রান করে দেখে শুনেও নিয়ে যেতে পারবেন, এই সুযোগ সুবিধাটাও আছে ইনশাল্লাহ, আশা করি কোনো প্রবলেম হবে না। তো আশা করি আপনাদেরকে সব কিছু দেখাতে পেরেছি। এবার আমি যেটা দেখাবো বাইকের সাউন্ড কন্ডিশন, বাইকের সাউন্ড কেমন রয়েছে এবার আমি সেটা দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন সাউন্ড কন্ডিশন এত স্মুথ যা বলার বাইরে, আর এই গাড়িতে কিন্তু সাইলেন্সারটা যেটা ইউজ করা হয়েছে আমি কিন্তু অন্য কোনো বাইকে এই সাইলেন্সার এখন পর্যন্ত দেখিনি, খুব সুন্দর সাউন্ড করছে আর কি। অনেকে ছেলেপেলে যে বাইকে সাইলেন্সার কাটে, হলার পাইপ লাগায় বা হলার সাইলেন্সার লাগায়, আসলে তাদের জন্যই বাইকটা কিন্তু পারফেক্ট, হলার সাইলেন্সার লাগানো লাগবে না। বাইকটি যদি জোরে রান করেন তো অটোমেটিক হলার সাইলেন্সারের মতোই সাউন্ড এবং স্মুথ সাউন্ড, মানে আশা করি বাইক নিয়ে আপনি যদি রাস্তায় চালান কেউ কোনো দিক থেকে খারাপ বলতে পারবে না, সব দিক থেকে বাইকটি কিন্তু পারফেক্ট। দেখতে পাচ্ছেন বাইক এখনও কিন্তু স্টার্ট অবস্থায় রয়েছে, একদম স্মুথ সাউন্ড। তো বাইকটি যদি আমি দেখাই আপনাদেরকে দুইটা চাবি দেখলে আসলে বুঝতে পারবেন বাইকটি যে 600 কিলোমিটার রান হয়েছে তার প্রমাণ। তো বাইকটি যদি দেখায় আপনাদেরকে দুইটি চাবি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কোন বাইক কোন চাবিটা ইউজ করছে, আপনারা মানে আমি নিজেই ধরতে পারছি না আপনারা আর কি বলবো। দেখতে পাচ্ছেন নতুন 600 কিলোমিটার বাইক চলা তার প্রমাণ। তাছাড়াও আমি দেখে দিছি সামনে টায়ারের দাগ উঠেনি, প্লাস মাঝখানে যেগুলো টায়ারের ফুল থাকে সেগুলোও কিন্তু পড়েনি, দেখে আপনারা বুঝতে পারছেন। তো আমি আবারও বলতেছি কষ্টের টাকাতে বাইক কিনবেন, ভালো মানের বাইক কিনুন, আমার কাছে সবসময় কিন্তু ফ্রেশ কন্ডিশন বাইক পাবেন। তো আশা করি এই বাইকের আমি সব কিছু দেখাতে পেরেছি, এবার আমি যেটা বলবো বাইকটির প্রাইস সম্পর্কে। তো ভিউয়ার্স, এই বাইকটি আমার কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, ওনারশিপ চেঞ্জ সহ আমার কাছ থেকে এই বাইকটি পেয়ে যাবেন। তার আগে একটি কথা বলতে চাচ্ছি, যারা আমাকে আমার কাছ থেকে বাইরের থেকে যারা বাইক নেবেন
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, তারা কিন্তু অবশ্যই আমাকে ভিডিও কলে দেখার পর বায়না করবেন, তার আগে কখনো বায়না করবেন না। কারণ এখন অনেক প্রতারক নেমেছে যারা ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বার রিমুভ করে দিয়ে তাদের নাম্বার দিয়ে বায়না নিচ্ছে। সো সেই ভুল কিন্তু আপনারা করবেন না, অবশ্যই আমাকে ভিডিও কলে দেখার পর বায়না করবেন। আর এই বাইকটি অনাসিক চেঞ্জও আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি 135,000 টাকা হলে, অনলি 135,000 টাকা হলে আমি এই বাইকটি আপনাদেরকে দিতে পারবো। সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে নিতে পারবেন, নয়তো বা আমার শোরুমে আসে দেখে শুনেও নিয়ে যেতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর তাছাড়াও আপনারা চাইলে ফোন দিয়ে দামাদামি করতে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ এত কষ্ট করে যদি ভিডিও বানাতে পারি, এত কথা বলতে পারি, আর আপনার সাথে 2 মিনিট কথা বললে কোনো সমস্যা নাই, আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল মূলত ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফ্রেশ কন্ডিশন বাইকের রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।